এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। কাছে থাকো ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা কাছে থাকো ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। আমার সকল দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। দেবীপক্ষের শেষের পূর্ণিমাটি হলো কোজাগরী পূর্ণিমা, আর এই পূর্ণিমার দিন কোজাগরী লক্ষ্মী পুজো করা হয় বলেই এই পূর্ণিমার নাম দেওয়া হয়েছে কোজাগরী পূর্ণিমা। কোজাগরী কথার অর্থ হলো কো জাগর্তি, অর্থাৎ কে জেগে আছে রে। মানা হয় কোজাগরী পূজার দিন মা লক্ষ্মী স্বয়ং গৃহস্থের বাড়ি বাড়ি ঘুরে দেখেন কে জেগে আছে এবং কে কে তাকে অভ্যর্থনা করে নিজ গৃহে পূজা করছে এবং ঘিয়ের প্রদীপ জ্বালাচ্ছে। মনে করা হয় এর উপরেই নাকি ধন সম্পত্তি বাড়ে এবং মা লক্ষ্মী কৃপা বর্ষণ করেন সেই ব্যক্তির উপর। আর এবছর এই পবিত্র দিনটি পড়েছে বাংলার 29শে আশ্বিন 1431 এবং ইংরাজির 16ই অক্টোবর 2024 বুধবার, শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পূজা। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে বাংলার 29শে আশ্বিন 1431, ইংরাজির 16ই অক্টোবর 2024 বুধবার সন্ধ্যা 7টা বেজে 44 মিনিটে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হচ্ছে বাংলার 30শে আশ্বিন 1431, ইংরাজির 17ই অক্টোবর 2024 বৃহস্পতিবার সন্ধ্যা 5টা বেজে 17 মিনিটে। তাই বাংলার 29শে আশ্বিন এবং ইংরাজির 16ই অক্টোবর বুধবার পূর্ণিমার নিশি পালন হচ্ছে। এদিন প্রদোষকালে 7টা বেজে 44 মিনিট গতে এবং মধ্যরাত্রে 3টে বেজে 44 মিনিটের মধ্যে শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পুজোর সব থেকে শুভ সময় বলে ধরা হচ্ছে। তো বাড়িতে কোজাগরী লক্ষ্মী পুজো করলে কোন কোন নিয়মগুলি অতি অবশ্যই আমাদের পালন করা উচিত, পূর্ণিমার উপবাস রাখলে কী কী খাওয়া যায়, আর কোন কোন খাবারগুলি বর্জনীয়, এই বিষয়ে এখন আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তাই বন্ধুরা, তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ, ভিডিওটি টেনে টেনে না শুনে পুরোটি মন দিয়ে শোনো। আশা রাখছি ভিডিওটি তোমাদের ভীষণভাবে উপকারে আসবে। মা দুর্গা বিদায় নেওয়ার পর আমাদের সকলেরই মন ভারাক্রান্ত হয়ে যায়, আর এই মন খারাপের কিছুটা কেটে যায় যখনই মনে পড়ে মা লক্ষ্মী আমাদের গৃহে আসছেন, অর্থাৎ কোজাগরী লক্ষ্মী পুজো আসছে। শারদ পূর্ণিমার সন্ধ্যায় পূব আকাশে যখন পূর্ণিমা চাঁদখানি দেখা যায় আর মৃদুমন্দ বাতাস বইতে থাকে, ঠিক সেই প্রদোষকালে মা লক্ষ্মীর পুজো হয়ে থাকে। তো এদিন আমাদের বাঙালিদের ঘরে ঘরে সকলেই সাধারণত মা লক্ষ্মীর বিশেষ পূজা আরাধনা করেন, যে যার সাধ্যমতো। এদিন কিছু বিশেষ নিয়ম রয়েছে যেগুলি মেনে চললে মা লক্ষ্মীর কৃপা পেতে বাধ্য। সেই নিয়ম সম্পর্কে এখন আমি ছোট করে বলে রাখছি। কোজাগরী পূর্ণিমার আগের দিন বাড়ি ঘর, বাড়ির আশপাশ থেকে শুরু করে বাড়ির ঠাকুর ঘর ঝেড়ে মুছে পরিষ্কার করে নিতে হবে। পূর্ণিমার দিন খুব সকালে ঘুম থেকে উঠে পড়তে হবে, স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে একটি তামার ঘটে কিছুটা গঙ্গা জল নিয়ে তাতে কিছুটা হলুদ গুলে নিতে হবে। সেই গঙ্গা জল দিয়ে বাড়ির মুখ্য দুয়ার এবং তুলসী মঞ্চ এবং ঠাকুর ঘরের সামনে ছিটিয়ে দিতে হবে। এরপর ঠাকুর ঘরে যেখানে মা লক্ষ্মীর আসন পাতা হবে তার সামনে এবং তুলসী মঞ্চে আর অতি অবশ্যই বাড়ির মুখ্য দুয়ারে সুন্দরভাবে আলপনা দিয়ে নিতে হবে।
আলপনার মধ্যে যেন মা লক্ষ্মীর পায়ের ছাপ ও ধানের শীষের ছড়া আঁকা থাকে, সেদিকে অতি অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। মা লক্ষ্মী হলেন শান্তির দেবী, তাই এদিন কারো সাথে ঝগড়া করা, উঁচু স্বরে কথা বলা এবং বেশি রাগ করা একেবারেই উচিত নয়। কেউ কিছু বললেও চুপচাপ থাকতে হবে। কারো কারো পরিবারে ঘটে, কারো কারো পরিবারে পটে, আবার অনেকের বাড়িতে মূর্তিতে পূজা হয়ে থাকে। তো যে যার বাড়িতে যেমন নিয়ম আছে তারা সেই নিয়ম মেনেই মায়ের পুজো করবেন। তবে যেভাবেই পূজা করুন না কেন, লক্ষ্মী পুজোয় এমন কিছু ভুল আছে যেগুলি কোনো মতেই করা যাবে না। মানা হয় এই ভুল করলে কুপিতা এবং রুষ্ট হয়ে মা আমাদের বাড়ি থেকে বিদায় নিয়ে নেন। মা লক্ষ্মীর প্রিয় রং হলো লাল আর গোলাপি, তাই এদিন লাল পদ্ম ফুল, লাল জবা ফুল এবং লাল গোলাপ ফুল মাকে নিবেদন করা অত্যন্ত শুভ। তবে এদিন ফুলেও মাকে সাদা রঙের ফুল দিয়ে সাজানো যাবে না। এছাড়াও হলুদ গাঁদা ফুল মা লক্ষ্মীর খুব প্রিয়, তাই হলুদ গাঁদা ফুল দিয়ে মাকে সাজানো যায়। লক্ষ্মী পুজোতে ভুলেও তুলসী পাতা ব্যবহার করা যাবে না। শাস্ত্রে বলা হয়েছে যে তুলসীর সাথে শালগ্রাম শিলার বিবাহ হয়েছিল, আর শালগ্রাম শিলা নারায়ণের রূপ, আর মা লক্ষ্মী হলেন নারায়ণের স্ত্রী, তাই মা লক্ষ্মী ও তুলসী হলেন সতীন। এই কারণে মায়ের পুজোয় তুলসী পাতা দিতে নেই। মা লক্ষ্মীকে যেখানে বসানো হবে সেই আসনে সাদা বা কালো রঙের বস্ত্র পাততে নেই। মনে করা হয় কালো রঙে অলক্ষ্মীর বাস, তাই যেখানে মাকে বসানো হবে সেখানে লাল অথবা গোলাপি অথবা হলুদ রঙের কাপড় ব্যবহার করা যেতে পারে। লক্ষ্মী পুজোর জন্য তুলে রাখা চাল বা ধান থেকে অন্য কাউকে কখনোই ধার দিতে নেই। মানা হয় এতে মা আমাদের গৃহ ছেড়ে অন্যের গৃহে চলে যান। লক্ষ্মী পুজোর পর কেউ যদি প্রসাদ দিতে আসে তাকে কখনোই বলতে নেই না নেব না, অল্প হলেও মুখে দিতে হয় মায়ের প্রসাদ, আর মায়ের প্রসাদ খেয়ে একটু জল খেতে হয়। মা লক্ষ্মী অত্যন্ত শান্ত এবং স্থির, তিনি চিৎকার চেঁচামেচি বেশি আওয়াজ একেবারেই পছন্দ করেন না, তাই মায়ের পুজোতে ঢাক ঢোল কাঁসর ঘণ্টা বাজানোর কোনো নিয়ম নেই। কিন্তু যখন লক্ষ্মী এবং নারায়ণের একসাথে পুজো করা হয় তখন সেই পুজোতে ঘণ্টা বাজানো যায়। আর শুধুমাত্র মা লক্ষ্মীর পুজোতে উলুধ্বনি ও শঙ্খধ্বনি বাজাতে হয়। যিনি মায়ের পুজো করবেন তিনি কখনোই পুজোর সময় কালো রঙের পোশাক পরবেন না, বরং লাল হলুদ গোলাপি রঙের পোশাক পরে মায়ের পুজোয় বসা উচিত। প্রচলিত বিশ্বাস অনুযায়ী কোজাগরী লক্ষ্মী পুজোর দিনে যে গৃহে মা লক্ষ্মীর পুজো হয় সেখানে মা স্থির হয়ে অবস্থান করেন, আর তাঁর আশীর্বাদে গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে। মা লক্ষ্মী হলেন ধন ও সম্পদের দেবী, তাই লক্ষ্মী পুজোয় প্রয়োজন হয় ধানের শীষ। ধানের শীষ বা ধানের ছড়া ছাড়া কোনোভাবেই লক্ষ্মী পুজো করা সম্ভব নয়। আর সব শেষে কোজাগরী পূর্ণিমার দিন মা লক্ষ্মীর 108 নাম জপ করা খুবই শুভ বলে মনে করা হয় এবং লক্ষ্মীর পাঁচালি পড়া আবশ্যিক বলে মানা হয়। এবার বলি বন্ধুরা, যারা কোজাগরী পূর্ণিমার উপবাস রাখবেন তারা এদিন কি কি খেতে পারেন এবং কোন কোন খাবারগুলি একেবারেই বর্জনীয়। সাধারণত যারা পূর্ণিমার উপবাস করবেন ভাবছেন তারা সারাদিন উপবাস থেকে সন্ধ্যাবেলায় মা লক্ষ্মীর পুজো করে পুজোর প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করতে পারেন। এদিন অতি অবশ্যই নিরামিষ খাবার খেতে হবে। তবে ওপার বাংলায় আবার লক্ষ্মী পুজোতে অনেকে খিচুড়ি ভোগের সাথে জোড়া ইলিশ মাছের ভোগ প্রসাদ দিয়ে থাকেন। যাই হোক, এদিন সারাদিন উপবাস করলেও নির্জলা উপবাস রাখার কোনো নিয়ম নেই। এদিন বিভিন্ন ফল, মিষ্টি, চা, শরবত ইত্যাদি খেতে পারেন। আর যারা একেবারেই উপবাস থাকতে অক্ষম তারা ডালিয়ার খিচুড়ি
করেও খেতে পারেন এবং সন্ধ্যাবেলায় মায়ের পুজো করে অন্নভোগ গ্রহণ করতে পারেন। মনে করা হয় মা লক্ষ্মীর পুজোর ভোগ প্রসাদ সকলের মধ্যে বিলি করা হলে তা সংসারের জন্য অত্যন্ত মঙ্গলদায়ক, আর বাড়িতে গোপাল থাকলে তাকেও এদিন সকাল সন্ধ্যায় অন্নভোগ দিতে হবে। কোজাগরে পূর্ণিমার উপবাস রাখলে পুজোর আগের দিন এবং পুজোর দিন অতি অবশ্যই নিরামিষ খাবার খেতে হবে। এদিন পেঁয়াজ রসুন যুক্ত খাবার একেবারেই গ্রহণ করা যাবে না। এছাড়াও এদিন মুসুর ডাল খাওয়া যাবে না। এদিন কারো এঁটো খাবার খাওয়া একেবারেই উচিত নয়। কেউ খেতে খেতে কিছু হাতে দিলেও তা খাওয়া উচিত নয়। শুধুমাত্র টাটকা তাজা খাবার সব সময় মায়ের পুজোর জন্য সামনে রাখতে হয়। কখনোই বাসি খাবার মাকে নিবেদন করা যায় না। তাহলে বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। যারা আমার পুরনো বন্ধু তারা এভাবেই সাথে থেকো, পাশে থেকো। যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকো। আর কমেন্টস করে অবশ্যই জানিও যে আজকের ভিডিও তোমার কেমন লেগেছে। জয় মা লক্ষ্মী।